your friend. Guys, এটা আমি আর এটা আমার কুরবানির গরু আজকে আমরা সবাই মিলে গরু কিনতে আসছি এখন বাসে যাচ্ছি Yes, আমাদের কুরবানির গরুটা চলো চলো গরু এই জুতিয়াগুলো মনে হয় গরুটারে ঘোড়া বানায় উড়োজাহাজে করে মহাকাশে কুরবানি দিবে চলো 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 কেমন লাগতেছে গরু ঠালতে অনেক খারাপ লাগতেছে তোর কেমন লাগতেছে ভীষণ ভালো লাগতেছে মায়ের কথা অনুযায়ী চার গাধা আর এক গরু দেখতেছি চারটা গাধার সাথে একটা গরু সঙ্গ দোষে একেবারে গাধাই হয়ে গেছে এই জন্য হাঁটতে পারতেছে না আমেরিকাতে যখন কারো মাথা ব্যথা হয় তখন তারা ডাক্তারের কাছ থেকে মাথা ব্যথার ওষুধ নিয়ে নেয় চায়নায় যদি কারো মাথা ব্যথা করে তখন তারা সব কাজ রেখে কিছুক্ষণ ঘুমিয়ে নেয় আর বাংলাদেশে যখন বাথরুম বলকার রাকিবের মাথা ব্যথা হয় তখন সে পিছন বিক্রি করে Hey guys, Assalamualaikum, myself Rakib and welcome to our another vlog. No! Hey guys, Assalamualaikum, myself Bathroom Blogger and welcome to another Fingaring Blog. Guys, আজকের এই ভ্লগটা অনেক পরিমাণে হরিবল হতে যাচ্ছে. তো পুঙ্গি ফ্রেন্ড তোমরা এতদিন যে হরর মুভিগুলো দেখছো, ওগুলো তো হরর মুভিই না, ওগুলো হরবার মুভি. রাকিব হোসেনের হরবাল মুভি. হরর মুভি না হয় তো গাইস বুঝতে পারছো আজকের গেমগুলো কত পরিমাণে ভয়ঙ্কর হবে আমি তো গাইস অনেক অনেক পরিমাণে ভয় পাচ্ছি যদি আজকে কোনো একটা প্রেতাত্মা চলে আসে তাহলে ভাই আমরা সবাই শেষ তো যাই হোক হোপ ফর দ্য বেস্ট তো চলো আমরা আজকের ব্লগটি শুরু করি চলো ফাকিং গোস্ট ব্লগ দেখি গাইস এখন আমরা খেলতে যাচ্ছি ব্লাডি ম্যারি গেম এটা নিশ্চয়টা তোমাদের একটু বলি ব্লাডি ম্যারি নামে একটা মহিলা ছিল সেই মহিলাটা ব্ল্যাক ম্যাজিক করতো ব্ল্যাক ম্যাজিক করার কারণে গ্রামের মানুষ তার বাড়ির আশেপাশে দিয়ে যেত না তো একটা সময় হঠাৎ করে গ্রাম থেকে ছোটো ছোটো বাচ্চারা উদয় হয়ে যাচ্ছিলো তো মানুষ অনেক খোঁজাখুঁজি পরে বাচ্চাগুলোকে আর খুঁজে পাচ্ছিল না তো একটা সময় সবাই ব্লাডি ম্যারির উপর সন্দেহ করে এবং তার বাসায় যায় তার বাসায় গিয়ে দেখে যে ছোটো ছোটো বাচ্চাদের লাশ দিয়ে ভরা তখন মানুষ জানতে পারে যে এই কাজটা আসলে ব্লাডি ম্যারির ব্লাডি ম্যারি ছোটো ছোটো বাচ্চাদের মেরে তাদের রক্ত খেয়ে তার সৌন্দর্য ধরে রাখতো তো গ্রামের মানুষ যখন এই কথাটা জানতে পারে সাথে সাথে তাকে ধরে নিয়ে বেঁধে আগুন দিয়ে পুড়ায় দেয় যখন ব্লাডি ম্যারিকে আগুনে পুড়াচ্ছিল তখন সে সবাইকে অভিশাপ দেয় যে আমাকে রাতের বেলা আয়নার সামনে মোমবাতি নিয়ে যদি তিনবার ডাক দাও ব্লাডি ম্যারি ব্লাডি ম্যারি ব্লাডি ম্যারি বলে তাহলে আমি হাজির হব আরে এটা কোন ধরনের অভিশাপ অভিশাপ তো নয় যেন বলতেছে আসো আমার সাথে সেক্স করো ওকে পুঙ্গি ফ্রেন্ড আমিও এই অভিশাপের সাথে একটু সেক্স করে দেখি ওকে পুঙ্গি ফ্রেন্ড আই উইল ট্রাই দিস Hey bloody fucking me, come to the bathroom, hey bloody fucking me, come to the bathroom, hey, thank you. যাই হোক ব্লাডি ফাকিং মেরি শেষ এবার বাথরুম ব্লগারের ব্লাডি মেরি দেখি চলেন ট্রাই করি দেখি আসলে কি ব্লাডি মেরি আসে কিনা আমি যাচ্ছি গাইস প্রে ফর মি সো গাইস আমি এখন চলে আসছি টয়লেটে সো ব্লাডি মেরি কি আসলে কি আসবে কিনা আমি দেখি একবার ওর ফেসটা ভালো করে দেখো দেখে লাগতেছে যেন ব্লাডি মেরির সাথে 10 বার সেক্স করে আসছে বাদ দাও না হাই রে ওভার অ্যাক্টিং এর দোকান ওরে দেখে আমার পাশের বাসার 5 বছরের ছেলে একটা বলতেছে মামা এটা কোন পাগল আর ও এমন করতেছে গা আমার চ্যাটার বাল